কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় হলরুমে ইফতার ও দোয়া মাহফিলে সাবেক ব্র্যাক ব্যাংকের বিভাগীয় ব্যবস্থাপক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ হাসান মানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান টিটু, জোড্ডা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, উপজেলা যুবদলের সদস্য মাহবুবুল আলম হিরণ, উপজেলা ছাত্রনেতা আলী হোসেন টিপু। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অন্ধ হাফেজ জসিমউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জোড্ডা ইউনিয়ন বিএনপির সাবেক যুবদলের সভাপতি বুলু মজুমদার, বিএনপির নেতা আবু বকর, মন্নান মহাজন, জালাল মহাজন, ইউনিয়ন যুবদল নেতা তারেক ভুঁইয়া, খোকন, ইমাম হোসেন, হেলাল, বেলাল হোসেন, পারভেজ, ছাত্রদলের নেতা হুমায়ুন কবির, সচিব আরমান চৌধুরী, মনির প্রমুখ। নিউজ ডেস্ক, NSTV।